ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে সতেরো বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে জাল আধার কার্ড ও ভোটার কার্ড উদ্ধার করেছে পুলিশ রবিবার কলকাতার আনন্দপুর থানার গুলশান কলোনির একটি বহুতল ভবন থেকে আটক করা হয় বিশ জনকে তাদের জিজ্ঞাসাবাদের পর সতেরো জনকে গ্রেফতার করে পুলিশ লখনৌ পুলিশের জঙ্গি দমন বিভাগের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় তাদের মধ্যে মাহফুজের রামিয়ায় এক মানব পাচারকারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম